ওর সাথে মিউচুয়াল করার কিছু নাই, ওর সাথে কিছু হয় না যে মিউচুয়াল করতে হবে, এমন কিছুই হয় নাই। টোটালি ফেক, মানে এত নিউজ, মানে এত ফেক নিউজ হতে পারে এটাই সবচেয়ে অদ্ভুত বিষয়। দাওয়াতের একটা ঘটনা আসলে, এটা এই এইটা নিয়ে যে এতগুলো নিউজ হয়েছে বা এত কিছু হয়েছে, যেহেতু আমি আমার রেস্টুরেন্টের ওই বিষয়টা নিয়ে মানে ইনভলভ ছিলাম, খুব বেশি খুব বিজি ছিলাম, এই এতগুলো যে নিউজ আসছে কিভাবে আমিও জানি না। আর যখন নিউজ আসছিল তখনকার ঘটনা না, এটা অনেক আগের ঘটনা, এবং আমি ড্রিঙ্ক করি না, এটা টোটালি রং আমার সঙ্গে। তারপরে ও বলছে যে প্রডিউসার টাকা দিচ্ছে না, পরে এখন জানতে পারলাম প্রডিউসার থেকে সে আসলে সব টাকা নিয়ে গেছে, তারপর সব মানে প্রোডাকশনের নিজের প্রোডাকশন ম্যানেজার দিয়েছে। তো এই ডিজাস্টার একটা সিচুয়েশনের মধ্যে আপু আপনি একটু আসেন, আমরা কথা হচ্ছে, আমরা একটু কথা বলবো, মানে মেইন যে ফ্যাক্টটা সেটা একটু বের করতে যাচ্ছি। এই বিষয়টা খুবই সিম্পল আসলে। 8 লাখ হয়েছে, উনি এখনো পুরো টাকা দেয়নি, কিন্তু প্রডিউসার যারা ওরা ওকে সব টাকা দিয়ে দিয়েছে, শুধু আমার না বাকিদের। আমি তো চাই আমাকে তোমরা আটকায় রাখো। আচ্ছা আর ছোট্ট করে একটা কথা বলি, এই যে আসতেছে ওনারা, এই যে পলাশের প্রসঙ্গে আরেকটু কথা বলতে, বাট আমি কিন্তু আমার রেস্টুরেন্টের বিষয়টা সবার কাছে ক্লিয়ার একদম। তো আমি এইটুকু আশা করতে পারি যে আমি একজন চলচ্চিত্রের মানুষ হিসাবে আপনাদের থেকে এইটুকু আশা করতে পারি যে এটার মানে পুরো দামের সাপোর্টটা আমি পাবো। হ্যাঁ, আমার কাছে সব পেপার আছে, মামলার পেপার আছে, সব কিছু আছে, আমার সব পেপার আছে, ওটাতে কোনো সমস্যা নেই, এটা সত্যি অবশ্যই, এটাই আমি জানতে চাচ্ছি, আর কিছু আর কিছু না। সেটা বলার জন্য ওই মহিলা দুজন ছেড়ে আনারা একসঙ্গেই বলছি, আমি আমার না আমি কেন ভয় পাবো, ভয় পেলে আমি এখানে এসে বসতাম। বাট আমি আমি একটা কথা বলতে চাই, আমার এই 13-14 বছরের ফিল্মের ক্যারিয়ারে আমি একদম ছোট থেকে বড় হলাম এখানে, এত ম্যাচুরিটি আসার পর আমার মনে হয় ববি নায়িকা হিসেবে খুব ভদ্র, মেয়ে হিসেবে খুব ভালো, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে প্রবলেম, এটা আমার কাছে জাস্টিফাইড না আসলে। অন্যায় হলে, ডিসঅনেস্টি হলে অবশ্যই কথা বলা উচিত, এবং তখন নায়িকা বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে এটা প্রচার হয়, মানে কেউ কেউ যে বিয়ে শাদি এটা ওইটা বিজনেস করছে, এটা ঠিক না ওইটা ঠিক না, এটা পয়েন্ট থেকে কিন্তু আমরা সরে যাই, সবসময় জাজ করি যে আচ্ছা উনি তো নায়িকা, হয়তো বা অনেক